আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ চেঞ্জ টিভির প্রতিদিনের আয়োজন টাটকা নিউজ। আজকে টাটকা নিউজে থাকছে যে গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা পরীক্ষার কিট নিতে এলো না সরকারের কেউই, এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। করোনা ভাইরাস পরীক্ষার কিট জিআর COVID-19.blot হস্তান্তর করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। বেলা 11টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই কিট হস্তান্তর করা হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন গণস্বাস্থ্য কেন্দ্র হসপিটালের চিকিৎসকরা করোনা পরীক্ষার কিট আবিষ্কার করেছেন, সেই কিট বাজারজাতকরণ করার জন্য তারা যে নমুনা তৈরি করেছে সেটা সরকারে নেবার কথা ছিল। তবে আমন্ত্রণ জানানোর পরও মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এই কিট গ্রহণের জন্য যায়নি সরকারের কোনো প্রতিষ্ঠান, ফলে প্রতিনিধি না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরকে কিট দেয়া যায়নি। কিট হস্তান্তরের সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদেরকে সিডিসি কনফার্ম করেছিল আসবে, একমাত্র তারাই এসেছে, মানে আমেরিকান ওই প্রতিষ্ঠান। সিডিসিকেই আমরা দিয়ে দেব, বাকিদেরকে আমরা কালকে সরকারিভাবে প্রত্যেকের অফিসে পৌঁছে দেব। আমাদের দুঃখ আপনাদের সামনে হস্তান্তর করতে পারছি না। দুঃখ প্রকাশ করে জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, ওষুধ প্রশাসনের মহাপরিচালক আমাকে জানিয়েছেন আজকে তারা আসতে পারবেন না, জানি না আজকে তারা কেন আসতে পারলেন না। মন্ত্রীকেও আমরা 3 দিন আগে এই অনুষ্ঠানে আসার জন্য দাওয়াত দিয়েছিলাম, তিনি উত্তর দেননি, মানে স্বাস্থ্যমন্ত্রীর কথা তিনি বলছেন। মন্ত্রী এখন অত্যন্ত ব্যস্ত মানুষ হতেই পারে, কারণে অকারণে অনেক ব্যস্ত আছেন, লেনদেনের ব্যাপারও হয়তো আছে, এই অভিযোগ করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আরও বলেছেন, আমরা আর্মি প্যাথোলজি ল্যাবরেটরিকেও আমন্ত্রণ করেছিলাম, তারা অনুমতি পাননি বলে আসতে পারবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ফোন করে আমাকে জানিয়েছেন তিনি অসুস্থ, আসবেন না। সিডিসির প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন, অন্যরা কেউ আসতে পারেননি বা আসেননি, আর সরকারের মুখের দিকে তাকিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আসেনি, এসব তথ্য জানিয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দেখা যাক আগামীকাল রোববার সরকার এই কিটগুলো গ্রহণ করে কিনা। এই কিটগুলো যদি গ্রহণ করে তাহলে এখন যে পরিমাণ পরীক্ষা চলছে সবাই আশাবাদ ব্যক্ত করছেন যে পরীক্ষার পরিমাণ বিপুল সংখ্যক বেড়ে যাবে। ভালো থাকবেন প্রিয় দর্শক, চেঞ্জ টিভির সঙ্গে থাকবেন, থাকবেন টাটকা নিউজের সঙ্গে।